হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে এলাম, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা নিজের মনোসংযোগ বাড়াবো কী করে? প্রাথমিকভাবে আমরা দেখতে পারি যে অনেকেই তোমরা প্রশ্ন করো যে ম্যাম, আমাদের এই বিষয়ের উপর মন বসছে না, বা কোনো বিষয়ে তোমরা করতে চাইছো ঠিকমতো মন দিতে পারছো না, এই মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বাড়াবে কিভাবে? দেখো, আমাদের যিনি স্বামী বিবেকানন্দ, তার একটা এক্সাম্পল তোমাদের দিই। তিনি একদিন পড়তে পড়তে তিনি একদিন তার লাইব্রেরিতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছিলেন। পড়তে পড়তে অসংখ্য মশা তার শরীরকে ঘিরে ধরে, তবুও কিন্তু তিনি এক বিন্দু না নড়ে না চড়ে তিনি কিন্তু নিজের স্টাডি কন্টিনিউ করে গেছেন। তার মানে কি বলতো? তার একাগ্রতা, তার কনসেন্ট্রেশন এতটাই ডিপ ছিল যে বাইরের কোনো কিছু তাকে কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারেনি। কাজেই তোমরা যদি নিজের কনসেন্ট্রেশনটা ঠিক রাখো, এবার তোমরাও জিজ্ঞাসা করবে যে কনসেন্ট্রেশন বাড়াবো কীভাবে। প্রাথমিকভাবেই যেই বিষয়টা তোমরা করতে চাইছো সেটার উপর ফোকাস করো। সাপোজ তোমরা কোনো একটা সাবজেক্ট করতে চাইছো, সেটার উপর তোমরা ফোকাস করো এবং ওই বিষয়টায় থিঙ্ক করো, বিষয়টা নিয়ে আরও ভাবো, আরও ভাবো। তাহলে দেখবে সেই নির্দিষ্ট পার্টিকুলার যে বিষয়, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, যে তোমাদের পর্যাপ্ত পরিমাণে মেডিটেশন প্রয়োজন। মেডিটেশন ইন দ্য সেন্স, সকালবেলা উঠে যখন পরিবেশ সম্পূর্ণ শান্ত থাকে তখন কিন্তু তোমরা যোগা করবে। কী সমস্ত যোগা? যেটা তোমাদের মনকে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। পরবর্তীতে আমরা বলতে পারি যে পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন। একটা স্বাভাবিক পূর্ণাঙ্গ মানুষের 8 আওয়ার্স ঘুমানোটা একান্ত প্রয়োজন। যদি রেস্ট না হয়, ব্রেন যদি শান্ত না থাকে, তাহলে কিন্তু কোনো কাজ তোমরা সঠিকভাবে করতে পারবে না। নেক্সট যেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তোমাদের যে কোনো কাজের প্রতি কনসেন্ট্রেট করতে হলে সেই কাজটাতে ভিজুয়ালাইজ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা অনেক বেশি নিজের গোলটার প্রতি ফোকাস করতে পারবে। পরবর্তীতে আমরা একটা বিষয়ে অবশ্যই বলতে পারি, যে কনসেন্ট্রেট করবে সেই বিষয়টার উপর সেটা তোমাদের গোল সেট করে নিতে হবে, যে এটা আমাদের গোল রয়েছে, এই বিষয়টার উপরই আমরা কনসেন্ট্রেট করব। গোল সেট, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট বলবো, তোমরা অনেক সময় অনেক ডিস্টারবেন্সের মধ্যে থাকো, অনেক নয়েজ তোমাদের সামনে আসে, ফাঁকা ঠান্ডা ঘরে, ফাঁকা কোনো জায়গায় নিরিবিলিতে চলে যাবে, সেখানে গিয়ে স্লো মিউজিক, অনেক সময় তোমরা ইউটিউব বা গুগলে সার্চ করলে স্লো মেডিটেশন মিউজিক পাওয়া যায়, সেই সমস্ত মিউজিক তোমরা হেডফোন দিয়ে শুনতে পারো, তাহলে দেখবে তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু অনেকভাবে গ্রো করবে। আমি আজ কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করলাম, তোমরা এগুলো নিয়ে নিজেরাও ডিসকাস করো। যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।